بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اصحابه اجمعين

এই মুহূর্তে টিভি পোর্টার সামনে বসে যারা আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের প্রত্যেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন প্রতি সপ্তাহে আজও আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ দারুলিম লন্ডনের সম্মানিত ইমামংলা নিয়মিত আলোচক হজরত মৌলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হাজারদের কাছে ফিরে যাব তেমন তারা আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি কয়েকটি বিশেষ বাস্তু নিয়ে আলোচনা করেন পরবর্তীতে আপনাদের কাছ থেকে কর নেওয়া হয় আজও সম্মানিত অতিথি আপনাদের সম্মুখে কয়েকটি গুরুত্বপূর্ণ বাস্তু দোয়া নিয়ে আলোচনা করবেন পরবর্তীতে আপনাদের কাছে হবে আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন আমরা কথা না বেরিয়ে চলে যাই সম্মানিত অতিথির কাছে দেখি উনি আমাদের জন্য কি দোয়া নিয়ে এসেছেন

يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إنا ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحي منكم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دعي أحدكم فليجب وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام تشميت العاطس اجابه الدعوه واتباع الجنائز واتباع الجنائز وعياده المريض او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামা বরাক আলা ইব্রাহিম আউআ আরি ইব্রাহিম ইনা কাহামিদু উম মেজিদ সম্মানিত দর্শক সত্য আমরা আপনাদেরকে মস্তুন্দর প্রোগ্রামে স্বাগত জানাই আমরা আপনাদের সামনে আজকে দাওয়াত খাওয়ার পর কয়েকটি দু আছে অনেক সময় আছে যে আমরা অন্যের করে যাই অন্যের করে দাওয়াত খাই অথবা পরিচিত অপরিচিত অনেকের ঘরেই আমরা যাই অনেকের ঘরে আমরা মেহমান হই তাহলে আপনি যে সময় মেহমান হবেন তাইলে তাদের জন্য কি কোনো দোয়া আছে কিনা তাদের জন্য কোনো তাদের জন্য আপনার কোনো কি করণীয় এই সম্পর্কে আমরা আলোচনা করব আমরা আলোচনাতে যাওয়ার আগে দোয়াটা বলে দেই যে অন্য ঘরে অন্যের ঘরে আপনি যে সময় মেজবান হবেন অন্যের ঘরে যে সময় মেহমান হবেন তাইলে আপনি মেজবানের জন্য কী দোয়া করবেন অন্যের ঘরে যে সময় আপনি যাবেন দাওয়াত হওয়ার পর আপনি কি দোয়া করবেন তো দাওয়াত খাওয়ার পরের যে দোয়া এটা কয়েকটি দই হাদিসের মধ্যে মিলে দাওয়াত খাওয়ার পর কয়েকটি দু হাদিসের মধ্যে মিলে এর মধ্যে আজকের যে প্রথম যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো আজকের প্রথম দোয়া আমি যেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ দাওয়াত খাওয়ার পর যে দোয়াটি আপনি বলবেন ইনশাআল্লাহ সেই দোয়াটি আপনারা দেখতে পাচ্ছেন যে দাওয়াতের পর যে দোয়াটি আমরা পড়ি এই দোয়াটি আপনি অনেকেই হয়তো জানেন কিন্তু আমরা এই দোয়াটি আমরা যে সময় দাওয়াত খাই এটা পড়ি এটা আমি নিজে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমরা কি এটা পড়ি কি পড়ি না অনেক সময় আছে হয়তো আমার জানা আছে কিন্তু এটাকে আমি পড়ি একজন মানুষের ঘরে আমরা অনেকের ঘরেই দাওয়াত খাই আমাদের পরিচিত অনেক আত্মীয় স্বজনের ঘরে যাই আমরা কি দাওয়াত খাওয়ার পরে দোয়াটি করি যদি আমি করি আলহামদুলিল্লাহ যদি আমি করি না তাহলে আমি দোয়াটি ইনশাআল্লাহ আমরা এটাকে পরবো এটাকে আমরা দাওয়াত খাওয়ার পরে দোয়াটি করবো ইনশাআল্লাহ আজকের প্রথম দু আসুন আমরা কয়েকবার বলি আল্লাহুম্মা তা'ইম মান আত'আমনি ওয়া আসকি মান সাকানী আল্লাহুম্মা তা'ইম মান আত'আমনি ওয়া আল্লাহ যিনি আমাকে খাওয়ালেন পান করালেন তুমি তাকে খাদ্য দান করো ও পান করাও অর্থাৎ যিনি আমাকে খাওয়ালেন হে আল্লাহ তুমি তাকে খাওয়াও যিনি আমাকে পান করালেন তুমি তাকে পান করাও এই দোয়াটি আপনি কোনো মানুষের করে কিছু খাইছেন হয়তো এটা খাদ্য হতে পারে অথবা এটা পানীয় হতে পারে একজন মানুষকে আপনাকে দুধ পান করাইছে একজন মানুষ আপনাকে ড্রিঙ্ক করাইছে তখন ড্রিঙ্ক করার পরেও আপনি দোয়াটি করতে পারেন আপনি একজন মানুষ আপনাকে এই কি করেছে দাওয়াত খাওয়ানোর পরে আপনি যে সময় এই দোয়াটি পরবেন সেই দোয়াটি তার জন্য একটা দোয়া হয়ে গেল যে আল্লাহ তাই মানি আনি হে আল্লাহ তুমি তাকে খাওয়াও যে আমাকে খাওয়ালো হে তুমি তাকে পান করাও যে আমাকে পান করালো

তুমি তাদেরকে যে রিজিক দিয়েছ তাতে তুমি বরাকা দান করো হ্যা আল্লাহ তুমি তাদেরকে যে রিজিক দান করেছ তাতে তুমি বরাকা দান করো বরকত দান করো এবং তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদের প্রতি অনুগ্রহ করো এবং তাদের প্রতি অনুগ্রহ করো দয়া করো এই জন্য এই যে দুটি দয়া আমি আপনাদেরকে বললাম আজকের দ্বিতীয় দয়া হলো এটা যে আপনি এই দয়টিও পড়বেন ইনশাআল্লাহ এই দোয়াটি হয়তো অনেকে জানেন না প্রথম দয়টা অনেক বুকের মধ্যে পাওয়া যায় কিন্তু দ্বিতীয় দোয়া এটা আপনারা আশা করি আপনারা যারা জানেন না এরা শিখে নেবেন এই দোয়াটা আপনারা পড়বেন দাওয়াত খাওয়ার পরে আপনি দোয়াটি পড়বেন আল্লাহমারিকিলাহুম ফি ইমার জাখতা ওয়া গফির এলাহম ওয়ার হাম হুম এই দুটি দোয়া আপনাদেরকে দেখালাম আর আরেকটা দোয়া আমি আপনাদেরকে বলে দেই এই দোয়াটাও হাদিসের মধ্যে মিলে এই দোয়াটাও হাদিসের মধ্যে মিলে আপনি এই দোয়াটিও পড়তে পারেন দাওয়াত খাওয়ার পরে এই দোয়াটি পড়তে পারেন যে আপনি এই দোয়াটি বলবেন এরকম বলবেন যে আফতরা ইন্দা কুমুসা ইমন আফতার আইন দা কুমু স ইমন ওয়া কালত আকুমুল আব্রর ও সাল্লাহত আলাই ইকুমুল মেলা যে আপনি এরকম বলবেন আফতারা আইন দা ইমন ওয়া কায়লা ত আকুমুল এবরর ও সাল্লাহত আলাই ইকুমুল মেলা আয়িকা এই দুআটিও আপনি পড়তে পারেন অর্থাৎ নেক্কার মানুষ যেন তোমার যারা নেক্কার মানুষ আছে এরা যেন তোমার খানা খায় নেক্কার মানুষের খানা আপনার খানা খাওয়া এটা ভাগ্যের ব্যাপার যে নেককার মানুষ আপনার দাওয়াতের মধ্যে আসা অথবা আপনি তাদেরকে কিছু দেওয়া এটা একটা বাইকের ব্যাপার এই জন্য এই দেওয়ার মধ্যে আসছে যে আফতার আইন্দা কুমসা ইমন তোমার কাছে রোজাদাররা বেশি কি করুক ইফতার করুক এবং তাম কুমলা আবরার তোমার খাওয়া নেকর যারা আছে এরা যেন তোমার খানা খায় ও সাল্লা তালে কুমুল আর ফিস্তা যেন তোমার জন্য দোয়া করে সর্বমোট আমরা তিনটা দোয়া বললাম তিনটা দোয়া বললাম আসুন যদি একটু হাদিসের দিকে যাই আমরা হাদিসের দিকে দেখি যে হাদিসের মধ্যে আসছে যে যে হাদিসটা আমরা عن عبد الله بن بسرين عن عبد الله بن رضي الله عنه قال نزل رسول الله, نزل رسول الله صلى الله عليه وسلم على أبي هذا داء عبد الله بن بسر رضي الله عنه بالتشن هذا داء الله رضي الله صلى الله عليه وسلم يكبر أمر بابار ঘরে مهمن হলেন أمر بابار ঘরে مهمن হলেন এরপরে فقربنا إليه طعاما ووتبة আমরা তার জন্য আল্লাহ রসুলের সামনে খাদ্য পরিবেশন করলাম আল্লাহ রসুলের ঘরে আল্লাহ রসুল মেহমান হওয়ার পরে আমরা আল্লাহ রসুলের সামনে কি করলাম যে আল্লাহ রসুল আমার বাবার ঘরে তসিফ আনলেন তসিফ আনার পরে আমরা তার সামনে খাদ্য পরিবেশন করলাম এরপরে ফা আলা মিনহা আল্লাহ রসুলের থেকে খানা খাইলেন কিছু খাইলেন উিয়া বেতামারিন এরপরে খানা খাওয়ার পরে খেজুর আনলাম অনেক সময় আমাদের একটা কালচার আছে খাওয়ার পরে আমরা চা দেই কিন্তু আপনার সেই সময় আরবের কালচার ছিল ترى خذور <applause> فريش خذور ديتن قري خوار بره خ خذور نيأسن ثم أودي فكان يأكله ير بره على رسول كسر خذور خيلن لمن هذا الحديث ششري كعشر بولت فقال أبي ااا آه يشش الرسول جسم على رسول قرط كبير هاي جاتشن تكن أمر بابا بولشن وآخذ بلي جامي دابته يسمى على رسول صلا جاتشن تكن لجامر مد دور سن قر لجامر مد دور سن كي دور سن. بابا عبد الله بن যে আমার বাবা বসুর আমার বাবা আবদুল্লাহ বসুর কথাটা বলছেন বলছেন আবদুল্লাহ আর বলছেন আমার বাবা বসুরের ঘরে আল্লাহ রসুল মেহমান হয়েছিলেন খাওয়া দাওয়ার পরে যে সময় আল্লাহ রসুল চলে যাচ্ছেন আমার বাবা বসুর আল্লাহ রসুলের ঘোরা যে হে আল্লাহ রসুল আপনি আমাদের জন্য কাছে দোয়া করেন ওদুল্লাহ তখন আল্লাহ রসুল দোয়াটি করছিলেন এই দোয়াটি ছিল আল্লাহ ওয়ার হম ফিম আর হম ওয়ার হ্যাম হোম এখন এই হাদিস আপনারা যারা শুনলেন আপনারা যদি বলেন যে মেহমান আসার পরে ওনাকে ঘর থেকে বের হতে দিব না ওনাকে দোয়া করেই দিতে হবে আসলে খাওয়া খাইছেন যেহেতু আমাদের ঘরে তাইলে এটা এটা কি করব সুদে আসলে এটার এটার বদলা নিব এরকম না এরকম না তারা আল্লাহ রসুলকে মোহাব্মত করতেন তারা খাওয়ার খাবার বদলা হিসাবে না তারা সবসময় আল্লাহ রসুলের দোয়ার কাঙ্গাল ছিলেন তারা সবসময় চাইতেন আল্লাহ আল্লাহ রসুল বসাইয়া দোয়া করতেন যাওয়ার যাওয়ার পথে পথে এই জন্য আদাবের মধ্যে পড়ে হ্যাঁ বড়ো বড়ো যারা মেহমান তাদের কাছে আপনি দোয়া চাইতে পারেন এটা নিষেধ না যেহেতু উনিও বলছেন কিন্তু এটা মানি না যে এটা দোয়া করতেই হবে উনি দোয়া এটা করা একবারে জরুরি এরকম না হ্যাঁ আপনি আমাদের আমরা যারা মেজবান তারা আপনারা কি করবো মেহমানের কাছে রিকুয়েস্ট করবো যে আপনি আপনার জন্য দোয়া করবেন অথবা যদি মেহমান যদি বড় আলিম হন বড় বুজুর্গ হন অবশ্যই আমরা তার কাছে দোয়া চাইব এরপরে তার উপর ছেড়ে দিবো উনি যদি দোয়া করেন আলহামদুলিল্লাহ আবার রিকুয়েস্ট করার পর যদি উনি দোয়া করেন আপনার ঘরে দাওয়াত করার পরে আলহামদুলিল্লাহ এখন কথা হইলো যে আপনি কি করছেন যে ওনার কাছে আপনি বলতে পারবেন বলতে পারবেন কিন্তু এটা কিন্তু দাওয়াতের বদলা না কিন্তু এটা একটা যে যিনি মেহমান হলেন যিনি মেহমান হলেন ওনারও একটা দায়িত্বের মধ্যে পড়ে যে ওনাদের জন্য কিছু দোয়া করা ওনাদের জন্য কিছু দোয়া করা আপনি কমসে কম দু একটা দোয়া পরে বলে যান দুই একটা দোয়া তাদের জন্য তাদের ফ্যামিলির জন্য একটা দোয়া করে যান এটা একটা আপনি যেহেতু তাদের ঘরে সুযোগ হয়েছে আপনি তাদের ঘরে মেহমান হয়েছেন তাহলে যাওয়ার পথে যাওয়ার আগে অথবা যাওয়ার পথে আপনি তার জন্য কিছু দোয়া করেন এটা গেলো একটা দোয়া এটা গেলো একটা দোয়া আরেকটা দোয়া আসছে এটা আপনার সাহি মুসলিমের মধ্যে এই যে হাদিসটা মুসলিমের মধ্যে আরেকটা দোয়া আসছে মুসলিমের মধ্যে আনিল থেকে আসছে এই যে আল্লাহ এটাও মুসলিম শরীফের মধ্যে এই দোয়াটি আসছে লম্বা হাদিস এটা অনেক লম্বা হাদিস যে মেন দোয়াটা এটাই আসছে যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম একবার গড়ের মধ্যে খানা পাচ্ছিলেন না খানা খুঁজছিলেন খানা পাচ্ছিলেন না তখন এই দোয়াটি পড়ছিলেন যে হ্যা আল্লাহ আল্লাহ মা তেমান তো আমানি ওয়াসকিমান তো কানি যে আমাকে খানা খাওয়াবে তুমি তাকে খানা খাওয়াও যে আমাকে পান করাবে তাকে তুমি পান করাও আর আরেকটা যেটা আমি বলছিলাম দোয়া আমি বলছিলাম সেটাও আসছে আন আনাস নদী আল্লাহন আনা নবী সালাম যা ইলা সাদিম ওবায়দা হাজার আনাসকে বর্ণিত নবী করিম সাল্লাহ একবার সাদিম ওবায়দার কাছে আসলেন ফাজ ও জাইতিন ওনার সামনে আল্লাহ রসুলের সামনে রুটি রাখা হইল এবং জাইতুনের তেল রাখা হইল এরপরে ফা কলা আল্লাহ রসুল খাইলেন এরপরে বলছিলেন কাল নবী সাল আফতারা আফতালা ইন্দা কুমসা ইমন এই দোয়াটি আফতালা ইন্দা কুমসা ইমন এই তিনটি দোয়া আমি আপনাদের সামনে বললাম এই তিনটি দোয়া আপনারা অবশ্যই আমরা শেখার চেষ্টা করবো আমরা যে সময় অন্য করে যাবো দাওয়াত খাব। দাওয়াত খাওয়ার পরে আমরা এই দুয়াগুলা পর্বিনশাহ আল্লাহ আমরা কোরআন করিমের একটা আয়াত চালাওয়াত করেছি সেই কোরআন করিমের আয়াতের তর্জমা হইল ওইটা যে আল্লাহ তালা বলছেন যে হেই ইমানদার রা ইয়া ই না মানো লে তাত হুলু বই উত নব্বিউদ আন আলহকুম তোমরা আল্লাহর সোলের ইজাজ ছাড়া পারমিশন ছাড়া তোমরা আল্লাহ নবীর ঘরে তোমরা কি করবা না দাও তোমরা প্রবেশ করবা না লে এটাত হলো বৈউতের নিবি ইল্লা ইউ দেন ইলা তো যদি দাওয়াতের পারমিশন দাওয়াতের যদি তোমাদেরকে দাওয়াত না দেওয়া হয় তাইলে তোমরা নবীর ঘরের মধ্যে তোমরা প্রবেশ করবা না এরপরে বলছেন যদি দাওয়াত দেওয়া হয় তাহলে যাইতে পারবা কিন্তু একটা কন্ডিশন আছে কন্ডিশন কি হয় বেশি আগে আবার না তুমি বেশি আগে না নবীর ঘরে নবী নবীর ঘরে তুমি বেশি আগে না হয় হৈ রানা না। এরকম না তোমার দাওয়াত হইলো দুইটার সময় জ্বরের পরে খাইবা তুমি চলে গেলা এগারোটার সময় তখন এই যে অত সময় এটা নবীর ঘরে উনি إذا تمارضتم إذا بنا ولكن إذا دعيتم دعوة فدخلوا فإذا طاعمتم فانتشروا خواربورة أليد كربنا الخواربورة أليد كربنا ترى تقول ولا بانتصروا وأنا مستأنسين قل قلبك جرسه كربنا قلبك إن ذلكم كان يؤذي النبي এই যে তোমাদের যে তোমরা গল্প গুজর করছো নবী তোমাদেরকে বলবেন না যে তোমরা চলে যাও এটা নবীর আখলাখের মধ্যে পড়ে না একজন মেহমান আপনার করে আসছেন আপনার যদিও কষ্ট হয় তবুও আপনি বলতে পারবেন না এটা আদবের মধ্যে পড়ে না এমনি তো আপনার ঘরে মেহমান নবী করিম সাল্লামকে বলছেন নবী তোমাদেরকে বলবেন না কিন্তু আমি আল্লাহ হয়ে আমি মা আবুদ তোমাদেরকে বলছি যে তোমরা নবীর ঘরে যে সময় দাওয়াতের মধ্যে যাইবা আগেও যাইবা না আবার খাওয়ার পরেও তোমরা বেশি লেট করবা না এরপর বলছেন ইন্না উনি কিন্তু লজ্জা করবেন উনি লজ্জা করে তোমাদেরকে কিছু বলবেন না কিন্তু নবীর কষ্ট হবে এই এই আয়াত থেকে আমাদের জন্য অনেক লেসন আছে আমরা অনেক সময় দাওয়াত দিই দাওয়াত দেওয়ার সময় এগুলো আমরা খেয়াল করি না যে একজন মানুষ তার ঘরে যাওয়ার কারণে তার আমার দ্বারা যাতে কোনো কষ্ট না হয় আমার দ্বারা যাতে কোনো কষ্ট না হয় এগুলো সব থেকে খেয়াল রাখতে হবে আপনি এগুলো চিন্তা করতে হবে যে আমি একজন মানুষের ঘরে যাচ্ছি যাতে আমার দ্বারা এই মানুষের কোনো কষ্ট না হয় এরকম আপনার অনেক লম্বা আলোচনা আছে অনেক লম্বা আলোচনা আছে যে আপনার দাওয়াত কবুল করার উদ্দেশ্যটা কী উদ্দেশ্য হইল যে যে মানুষে দাওয়াত দেয় তাকে তাকে খুশি করা একজন মানুষ আপনাকে দাওয়াত দিচ্ছে এই মানুষের এই মানুষের আপনাকে মহাব্বত করে গতিকে তো আপনাকে দাওয়াত দিচ্ছে সবাই সবাইকে দাওয়াত দেয় না আপনি সবাইকে দাওয়াত দেন না আপনি যাকে দাওয়াত দিচ্ছেন অবশ্যই আপনি তাকে মহাব্বত করেন তাইলে এই দাওয়াত কবুল করেছেন কেন সেও আপনাকে মহাব্বতের তারা দাওয়াত দিয়েছে আপনিও তাকে মহাব্বতের কবুল করেছেন এখন এটার মধ্যে কি করতে হবে যে আপনি খেয়াল রাখতে হবে যাতে যাতে এই মানুষের কি হয় 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 না 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 কোনো কষ্ট কষ্ট এরপরে বলছেন যে অনেক সময় আমরা দাওয়াত কবুল করি যদি বড় লোক হয় তার দাওয়াতকে আমরা কবুল করি কিন্তু সমাজের মধ্যে একটু যারা একটু গরিব আছেন যারা একটু আহ ছোট আপনার অথবা জীবনটা অনেক কোষ্ঠের জীবন তারা যদি অনেক সময় আপনা আপনাকে আমাকে যদি দাওয়াত দেয় তারা সমাজের মধ্যে দেখা যায় এটার কোন অথচ দাওয়াত হোক চায় সে গরিব হোক চায় সে হোক যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে দাওয়াত কবুল করা এটা সুন্নত এটা দনী হোক আর গরিব হোক এটা বিষয় না এরকম না যে আপনি দনী হইলে কবুল করবেন আর গরিব হইলেও কবল করবেন না এরকম না বরং সে দাওয়ব করা সুন্নত এটা চাই গরিব হতে পারে চাই ধনী হতে পারে একটা ঘটনা আছে যে ঘটনার মধ্যে বলছেন যে দারুম দেওবন্দের দারুম দেওবন্দের আশেপাশে মাদেশার আশেপাশে একজন গরিব মানুষ থাকতো উনি প্রত্যেক সপ্তাহে ছয়টা রুপি ছয় রুপি উনি ওই সাপ্তাহিক আয় ছিল ছয় রুপি দুই রুপি দিয়ে তিনি চলতেন আর দুই রুপি সৎকার করতেন আর দুই রুপি জমা করতেন দুই রুপিতে খানা খাওয়া দাওয়া করতেন পুরো সপ্তাহ আর দুই রুপি দিয়ে আপনার সৎকার করতেন আর দুই রুপি জমা করতেন কয়েক দুই তিন মাস পরার পরে উনি এক্সট্রা এই পয়সাগুলো দলা করার পরে উনি কিছু রুটি আর এইরকম ডাইল বা চাওলার ডাইল এগুলা মোটামুটি কিনে দারুম দেওবন্দের যারা বড় বড় উলামা ছিলেন এই এদেরকে দাওয়াত দিতেন এদেরকে দাওয়াত দিতেন দাওয়াত দেওয়ার পরে এরা এই চাউলার ডাল খাইতেন এবং তারা বলছেন এই দারুম দেওবন্দের সাদের মুদার সদরুল মোদার ঋষি উনি বলছেন যে আমরা ওনার দাওয়াতের অপেক্ষায় থাকতাম ওনার দাওয়াতের অপেক্ষায় থাকতাম কেননা যে ওনার খাওয়ার মধ্যে উনার যে ডাল আর চাউল এর মধ্যে যে নুরানিগত ছিল যে একটা মজা ছিল এটা অন্যর ঘরে বিরানের মধ্যে বানাই অন্যর ঘরে বিরানের মধ্যে বানাই এইরকম এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমরা দাওয়াত কবুল করতে হবে বড় এই যেখানে অনেক আইটেম থাকে এইরকম জায়গার মধ্যেই আমরা দাওয়াত কবুল করা আরে এখানে যদি কেমনে না যায় এরকম না দাওয়াত কবুল করা এটা চাই সে বড় লোক হোক চাই সে ছোটো লোক হোক চাই সে ধনী হোক চাই সে গরিব হোক আপনাকে যদি দাওয়াত দেয় তাহলে দাওয়াত কবুল করা এটা সুন্নত হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন আনাবি রতিয়ালন কাল কাল রসুল্লাহ সাল্লাম ইদা দু ইয়া হাদু কুমফাল ইউদিব যদি তোমাদেরকে দাওয়াত দেওয়া হয় তাহলে তুমি দাওয়াতকে কবুল করো তাহলে এই হাদিস থেকে বোঝা যায় দাওয়াত কবুল করা এটা কি সুন্নত দাওয়াত কবুল করা এটা সুন্নত এমন কি বলছেন ফাইন কেন সাইমান ফালি সাল্লি যদি তুমি রোজাদার হও তার জন্য দোয়া করো যদি তুমি রোজাদার হও তাহলে তার জন্য দোয়া করো আর যদি তুমি এই রোজা না রাখো ইফতার অর্থাৎ কি তুমি রোজা রোজা না তাহলে তুমি তার ঘরে গিয়ে খানা খাও ফোকাহাই কেরাম বলছেন যে ফোকাহাই কেরাম বলছেন যদি নফল রোজা রাখেন চাইলে আর যদি আপনাকে কোনো মানুষে দাওয়াত দেয় দিনের বেলা চাইলে আপনি রোজা বাঙ্গারও পারমিশন আছে রোজা বাঙ্গারও পারমিশন আছে এটা এরকম না যে বাঙতে হবে এরকম না চাইলে আপনি বাংতে পারবেন চাইলে আপনি বাংতে পারবেন কিন্তু পরে আপনি কজাও করতে হবে কজা করতে হবে কেন চিন্তা করেন এই মানুষের দিলকে খুশি করা আপনি নফল রোজাকে বাঙ্গার অনুমতি দিচ্ছেন কেন যে আপনাকে একজন মানুষ দাওয়াত দিয়েছে তার দিলকে খুশি করার জন্য আপনি দিচ্ছেন এখানে কি কি যেটা এই জন্য নফল রোজা হইলে আপনি বাঙ্গার কি আসে ইজাদত পারমিশন আছে। আরেকটা হাদিসের মধ্যে আছে যে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর পাঁচটা হক আছে হকুল মুসলিম আলেল মুসলিম খামসুন এর মধ্যে এক নম্বর হইল সালাম আপনাকে কেউ সালাম দিলে সালামের জবাব দিবেন সালাম নম্বর ওয়ান নাম্বার টু হইল তাসমিউতুল আতিস যদি একজন মানুষ হাঁচি দেয় হাঁচি দেওয়ার পরে জবাব দিবেন যদি বলে সে আলহামদুলিল্লাহ আপনি বলবেন ইয়ার হামুকাল্লাহ শোনাইয়া বলবেন আর ইয়ার হামুকাল্লাহ এরপরে ইজাবাদ আরেকটা হক হইলো তিন নম্বর হক হইলো দাওয়াতকে কবুল করা দাওয়াতকে কবুল করা এটাও কি শুননা দাওয়াতকে কবুল করা এটাও শুননা এরপরে ওই লোকের জানাজার নামাজের মধ্যে শরিক হওয়া এটাও তার হক একজন মুসলমান ভাইয়ের হক জানাজার নামাজের মধ্যে শরিক হওয়া এটাও হক ও ইয়াদুল মারিদ আর অসুস্থ মানুষ হইলে তার খোঁজ খবর নেওয়া তাকে ভিজিট করা তার সাক্ষাৎ করা অর্থাৎ এটাও এটাও শুননা এটাও শুননা এরকম আপনার যে আমরা যেটা বললাম এই অনেক সময় আসে আমরা দাওয়াতের মধ্যে যাই কিন্তু দাওয়াতের মধ্যে যাওয়ার পরে বা অনেক মানুষকে আমরা দাওয়াত দেই কিন্তু আমরা চিন্তা করি না যে যাকে দাওয়াত দিচ্ছি তার কোনো কষ্ট হচ্ছে কিনা এটাও চিন্তা করি না আগে তো বললাম যে গড়ে যাচ্ছেন তাদের কোনো কষ্ট হচ্ছে কিনা অনেক সময় আসে মেহমানের কোনো কষ্ট হচ্ছে কিনা এটাও আমরা চিন্তা করি না মেহমানের কোনো কষ্ট হচ্ছে কিনা এটাও আমরা চিন্তা করি না কেমনে যে আপনি একজন মানুষকে বললেন যে

তাদের দাওয়াতে কি যাওয়া যাবে তাদের কি কোনো সাহায্য সহযোগিতা করা যাবে গরিব যারা নন মুসলিম আছে আর কোনো প্রশ্ন আছে না আপনার না এইটাই জি ভাই প্রশ্ন করেছেন যে নন মুসলিমকে দাওয়াত দেওয়ার কোনো সুযোগ আছে কি না জি যে অন্য যে অন্য যারা আমাদের নেইবার আছেন তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে অবশ্যই ভালো সম্পর্ক রাখতে হবে তাদের দাওয়তের ব্যাপার যেটা আসছে এখানে খাওয়ার একটা বিষয় তারা হয়তো আপনাকে দাওয়াত দিছে আপনি তাদেরকে দাওয়াত দিতে পারেন এটা তো কোনো সমস্যা নাই যদি আপনার কোনো একটা বড় আয়োজন হয় কিন্তু আপনি যদি তার করে যান তাহলে তার যে খানাটা সে অনেক সময় আছে যেমন ধরেন আমাদের যে সময় আমরা মিট খাই আমরা এগুলো চিন্তা করি যে এগুলা ওয়ে অর্থাৎ জবে করা হয়েছে কিনা সঠিক পন্থায় ইসলামিক পন্থায় এটা করা হয়েছে কিনা এখন একজন মুসলিমের ঘরে আপনি এগুলো খাওয়ার সময় চিন্তা করতে হবে কিন্তু যদি ধরেন ভেজিটেবল হয় বা অন্য জিনিস যেটা হারাম হওয়ার সম্পর্ক নাই সে যদি আপনাকে ইনভাইট করে তাইলে আপনি তার সেখানে যাইতেও পারেন খাইতেও পারেন কিন্তু এই সম্পর্কটা রাখবো আমরা একটা কিভাবে রাখবো যে যেহেতু তার নেইবার আমার প্রতিবেশী তার সাথে ভালো সম্পর্ক রাখবো কিন্তু আজ এ মুসলিম আমরা কোন কারণে রাখবো যাতে আমার দ্বারা আমার ব্যবহারের দ্বারা এটা একটা দাওয়াত শুধু শুধু মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া ডাইরেক্ট এটাও দাওয়াত কলিমার কথা বলা এই নবীর কথা বলা এইগুটাও দাওয়াত তার সাথে সাথে আমাদের কথাবার্তা আমাদের আখলাক প্রতিবেশীর সাথে কিভাবে চলাফেরা হবে কিভাবে কথাবার্তা হবে আল্লাহ রসুলের জীবন আমাদের জন্য আদর্শ আল্লাহ রসুল কিভাবে চলাফেরা করতেন তাদের সাথে এই জন্য তাদের সাথে আমরা অবশ্যই তাদের ঘরে যেতে পারবো তাদের ঘরে যেতে পারবো কিন্তু এটাও খেয়াল রাখবো যে খাওয়া দেওয়ার ব্যাপারে আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ জি আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন জি মুফতি সাহেব আজকে আলোচনার মধ্যে যে বিশেষ কয়টা বিষয় চলে এসে তার মধ্যে একটা হলো যে মেহমান এবং মেজবান সময়ের ব্যাপার যেটা আপনি তো আলোচনা করছেন যে অনেক সময় হয় যে আপনার লাঞ্চে থাকলেও কেউ এগারোটা অথবা দশটা চলে এগুলো কষ্ট হয়ে যায় মেজবানদের অনেক ক্ষেত্রে এরকম হয় লেটও তো হয়ে যায় সেক্ষেত্রে কেমন হবে অনেক সময় দেখা যায় লাঞ্চের লাঞ্চের সময় থেকে অনেক পরে আসে কেউ তিনটা চারটা পাঁচটার সময় আসে তো আমরা এই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ এর আগে আমাদের একটি ব্যাগে যেতে হচ্ছে আবার ফিরছি আপনার আপনার কাছে প্রিয় ভাই বোনের আমরা আলোচনা করেছিলাম আজকে দাওয়াতের পর যে দোয়া নিয়ে আলোচনা করেছে মুফতি সাহেব আরও আলোচনা শুনবো এবং আপনাদের সাথে কল্যাণ বলতে হবে তার আগে যেতে হচ্ছে আমাদের ছোট্ট একটি বিরতিতে ফিরছি শীঘ্রই সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরায়ত আলাইকুম ওয়া আহমতুল্লাহ ওরা কেত প্রিয় ভাই বোনেরা বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসতুমদায় বিরতির পূর্বে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা জানাচ্ছি আরও আলোচনা শুনতে হবে তারা আগে জানাই দিয়ে আমাদের অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন টিভি স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারবেন তবে আপনাদের প্রশ্নগুলো হতে হবে মাসতুয়া কে গিয়ে এদিকে উৎসাহ আপনারা লক্ষ্য রাখবেন আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে আপনাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন তো চলুন আমরা আবারও চলে যাই সম্মানিত কাছে মুফতি আগে আমরা আলোচনা ছিলাম যে মেহমান এবং মেজবানের যে বিষয়টা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আসলে একে অন্যকে বুঝবো মেহমান মেজবানকে বুঝতে হবে মেজবানও মেহমানকে বুঝতে হবে ওটা একটা মানে একটা বোঝা পড়ার মধ্যে আমাদের এই জিনিসটা হতে হবে তাহলে উভয়ের কষ্টটা কম হবে আমি যেটা বলছিলাম যে কেউ যদি লেটে আসে দেরিতে আসে তখন এটা কেমন এটা তো এটা থেকে তো এটা তো বেশি হয় আমাদের মধ্যে এখন জি এটা হলো আমরা এই যে মেহমান উনি চেষ্টা করবেন যে যে টাইমটা আছে ফিক্সড টাইম এরকম টাইমে যাবেন হয়তো চেষ্টা করার পরে যদি কোনো কারণে লেট হয় এটা তো আল্লাহ তাল্লা যেন মাফ করে কিন্তু একজন যদি আপনি দেখা গেছে গুরুত্ব কম হয় বা আমরা টাইম মতো যাই না তো এটা মেজবানের কষ্ট হয় মেজবানের কষ্ট হয় তো এগুলা আসলে আমরা অনেক সময় মনে করি কিতাবের মধ্যে লেখা আছে এরকম যে আমরা নমাজ রোজাকে আবাদত এগুলাকে আমরা অনেক গুরুত্ব দেই কিন্তু এই যে মানুষকে কষ্ট না দেওয়া এটা যে এটাও এ ভিতরে আসে মানুষকে কষ্ট দেওয়া বলছেন হারাম মানুষকে কষ্ট দেওয়া হারাম এই জন্য বলছেন যে আপনি মেহমানের ঘরে যে সময় আপনি উপস্থিত হবেন টাইম মতো উপস্থিত হবেন টাইম মতো উপস্থিত হবেন আবার লেটেও যাবেন না লেটেও যাবেন না আপনি প্রত্যেকটা মানুষের একটা রুটিন আছে আপনার কারণে তার দুইটা ঘন্টা কেন নষ্ট করবে তার লাইফের দুইটা ঘন্টা তার এক্সট্রা চলে গেল কোনো কাজ করতে পারলো না এরকম হতে পারে না এটা হয়তো কোনো রিজন যদি থাকে এটা ডিফারেন্ট আমরা বলছিলাম যে দাওয়াতের কয়েকটা পদ্ধতি আছে দাওয়াতের কয়েকটা পদ্ধতি আছে এর মধ্যে তিনটা পদ্ধতি আছে এর মধ্যে একটা পদ্ধতি আমি বলি এর আগে আমরা বলি একজন ভাই বলেছিলেন যে পড়াশোনার মধ্যে একটা একটা নন মুসলিমকে সহযোগিতা করা যাবে কিনা সহযোগিতা করা যাবে কিনা হ্যাঁ করা যাবে ভাই যদি আপনার প্রতিবেশী হয় তাদের সহযোগিতা করা যাবে এটা কোনো অসুবিধা নেই শুধুমাত্র জাকাত দেওয়া যায় না কিন্তু এমনি নর্মাল পয়সা থেকে আপনি দিতে পারবেন নর্মাল পয়সা থেকে আপনি সহযোগিতা করতে পারবেন আর দাওয়াতের ব্যাপারে আমি বলি আমরা দাওয়াত তিন প্রকার সর্বোত্তম দাওয়াত হইল সর্বোত্তম দাওয়াত হইল যে আপনি মেহমানকে এই কথা বলার আগে আমি এই কথাটা বলে রাখি আগে যে বলছিলাম যে একজন মানুষ হয়তো আপনার ঘর থেকে বিশ মাইল দূর হয় ত্রিশ মাইল দূর হয় অথবা ধরেন এক এক্সাম্পল অন্য টাউনে আছে এখন যদি আপনার ঘরে শুধুমাত্র দাওয়াত হওয়ার জন্য উনি আসে তাহলে চিন্তা করেন একজন মানুষের কতটা সময় যাবে আসা যাওয়া এবং পয়সা টসার ব্যাপার আছে এই টিকিটের ব্যাপার আছে এগুলো করার পরে আপনার করে আসার পরে দাওয়াত খাচ্ছে তা এগুলো যদি আপনি চিন্তা করেন তাইলে তাইলে বলা হয় যে আপনি কি করতে হবে যে এমনি তো দাওয়াত আপনি যে দিচ্ছেন এটা তো ভালো কথা কিন্তু তার কোনো কষ্ট হচ্ছে কিনা এটাও তো এটাও তো চিন্তা করা এই জন্য বলা হয় দাওয়াত তিন প্রকারের সর্বোত্তম দাওয়াত হইল। সর্বোত্তম দাওয়াত হইল যে আপনি তা মেহমানকে আপনি কিছু পয়সা দিয়ে দেওয়া পয়সা দেওয়া এবং বললেন যে আপনি আপনার চাহিদা মতো আপনি খানা খাইবেন আমি আপনাকে অনেক সময় আছে এটা সিচুয়েশান ওপর নির্ভর করবে যে দেখা যাবে যে একদম মানুষ অনেক দূর থেকে আসতে হবে অথবা এই মানুষটা অনেক বিজি এখন আপনার করে আসলে তার কয়েকটা ঘন্টা চলে যাবে যাদের অনেক আছেন সমাজে এরা এদের সময়ের দাম অনেক বেশি অনেক বড় বড় আলিম যারা প্রত্যেকটা মিনিট তাদের জন্য দামি এই জন্য এই রকম হইলে আপনি তাদেরকে কি করবেন সম্মানের সাথে একটা ইনভেলাভের মাঝে খামের মাঝে পয়সা দিয়া আপনি বলবেন যে আপনি হাদিয়া দিয়ে দিবেন। এই নিয়তে যে অথবা বলবেন যে আপনি পছন্দ মতো কিছু খাইবেন এটা হবে সর্বোত্তম দাওয়াত এটা হবে সর্বোত্তম দাওয়াত আর মধ্যম পর্যায়ে দাওয়াত হইলো এটা যে আপনি কিছু রান্না করে ভালো করে রান্না করে আপনি মেহমানের ঘরে পৌঁছে দিলেন মেহমানের ঘরে পৌঁছে দিলেন এটা হলো গে এটা হলো গে এই কারণে ভালো যে আপনার মেহমান তো আপনার ঘরে আসতে হইলো না তার আসা যাওয়া এবং টাইম সবগুলা সেভ হয়ে গেল সে এটা হলো দুই এই মধ্যম পর্যায়ে দাওয়াত আর সর্বনিম্ন পর্যায়ে দাওয়াত হইলো যে আপনার ঘরে মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে আসা এটা সর্বনিম্ন পর্যায়ে এটা সবার বেলা একরকম না আপনি চিন্তা করতে হবে আপনি কাকে দাওয়াত দিচ্ছেন কেউ হয়তো মেহমান আপনার ঘরে আসলে হয়তো আর বেশি খুশি হবেন এটা হবে সিচুয়েশনের উপরে আমি একটা উদাহরণ দিই আপনার বুঝতে পারবেন ধরতো অনেক যারা ওরা তো এরকম হয় আসে এদেরকে তো ভিজিট করা অবশ্যই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এরকম না এরকম এখন ধরেন একজন বহুত বড় একজন আলেম উনি মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে উনার উনার বন্ধু ছিলেন হাজত মৌলানা ইদরিস কান্দালুবির রহমতুল্লাহ আলী হাজত মৌলানা ইদ্রিস কান্দালুবির রহমতুল্লাহ আলী একবার মুফতি শফির রহমতুল্লাহ আলী যে টাউনে থাকেন এই টাউনে আসছেন আসার পরে বলতেছেন দেখা সাক্ষাৎ হয়েছে কথাবার্তা হয়েছে এরপরে জিজ্ঞেস করছেন আপনি কয়দিন আসেন বলছেন যে আমি কালকে চলে যাব এখন এরপর বলছেন কোথায় থাকবেন বলছেন ধরেন লাহুরে থাকবো এখন ওনার যে গড় এটা আসতে ধরেন অনেক দূরই এখন চিন্তা করলেন যে কি করবো আমার এত মহাব্বতের মানুষ এত বড় আলিম অর্থাৎ মোরানা ইদ্রিস কান্দাল রহমতাল আলী এখন আমি কি করব। এখন দাওয়াত দিব না পয়সা দিব তখন উনি সিদ্ধান্ত করলেন যে চিন্তা করলেন যে না ওনাকে আমার ঘরে যদি আসার কথা বলি হয়তো আসবেন হয়তো বলবেন তাইলে আসতে হইলে আশা যাওয়ার যে একটা অনেক সময় যাবে এর চাইতে ভালো হবে আমি তাকে উনি কি করছেন একশোটা রুপি একটা খামের মধ্যে বলে ওনাকে মারানা ইদ্রিস কান্দালবির হাতে দিয়ে বললেন যে ভাই মালানা ইদ্রিস যে ভাই যে আমার তো মনে চায় যে তোমাকে আমি দাওয়াত খাওয়াই তুমি এতদিন পরে আমাদের আমার টাউনে আসছো আমি চাই আমার মনে চাই তোমাকে আমি দাওয়াত খাওয়াই কিন্তু আমি চিন্তা করলাম যে আমি যদি তোমাকে কালকে বলি তাহলে তোমার হয়তো যাওয়াটা সময়টা লেট হবে যাওয়ার টিকিটটা পিছনে নিতে হবে এরপরে আসা যাওয়া তুমি যেখানে থাকছো এখান থেকে আমার ঘরে আসা এবং যাওয়া এটা অনেক সময়ের ব্যাপার এই জন্য আমি মনে করলাম যে আমার আমি তোমাকে কিছু পয়সা দিয়ে দেই আর আমার মনে চাচ্ছে যে আমি তোমাকে দাওয়াত খাওয়াবো কিন্তু যেহেতু দাওয়াত খাইলে তোমার কষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমার আমি চাইলাম যে তুমি কিছু পয়সা দিলাম তোমার তুমি এই পয়সার দ্বারা কিছু খাওয়া দাওয়া করবে তোমার সুবিধা মতো তোমার চাহিদা মতো এই ঘটনা থেকে আমরা এটাই বুঝলাম যে উনিও কিন্তু দাওয়া এই পয়সাটা নেওয়ার পরে মাথার মধ্যে রাখছেন বলছেন মুফতি শফির রহমতুল্লাহ আলহী অত বড় আলিম এত বড় আলিম মুফতি শফির রহমতুল্লাহ আলী যে এই একশোটা আপনার পয়সা একশোটা রুপি এটা মাতার মধ্যে রাখছেন সম্মানের জন্য বলছেন আপনার দাবতকে আমি খবল করলাম এবং আমি অনেক খুশি হয়ে এসেছি এটার উপরে উনিও বলেন নাই যে আপনি তো আপনার ঘরের দিকে আমাকে দাওয়াত দিলেন না এবং উনিও এটা মাইন্ড করেন বলছেন যে না আমি মনে করছি যে মেহমানের যাতে কোনো কষ্ট না হয় মেহমানের যাতে কষ্ট না হয় এই জন্য আমরা এটাই বলছিলাম যে আমরা দাওয়াতের মধ্যে আমরা চেষ্টা করব যে আমি যদি মেজবান হই আমি যদি মেজবান হই তাহলে মেহমানকে কষ্ট দিব না আমি যদি মেহমান হই তাহলে মেজবানকে কষ্ট দিব না এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে এরপরে আরেক আরেকটা অনেক সময় দেখা যায় আমরা মেহাম কোনো জায়গার মধ্যে দাওয়াত হইলে আপনি অনেক মানুষ আছেন এরকম এই দেশে কম হয় আমাদের দেশে এরকম হয় যে দাওয়াত ছাড়াই চলে যায় দাওয়াত ছাড়াই চলে যায় এরকম ঘটনা বলছেন যে না এটা এটা ঠিক না এটা ঠিক না আল্লাহ রসুল হাদিসা মধ্যে বলছেন যদি কোনো মানুষ কোনো মানুষের ঘরে দাওয়াত ছাড়া যদি ঢুকে তাহলে সে চোর হয়ে ঢুকলো আর ডাকাত হয়ে বের হইলো এরকম একটা ঘটনা আছে আল্লাহ রসুল একটা হাদিসামিদি আসে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাথে এই আপনার চারজন ছিলেন রাস্তার মধ্যে আরেকজন শরিক হয়ে গেলেন তখন যাওয়ার পরে আল্লাহ রসুল বলছেন যে যিনি যিনি করে দাওয়াত দিয়েছিলেন মেজবান মেজবানকে বলছেন আপনি যদি পারমিশন দেন তাহলে উনি ঢুকতে পারবেন আর যদি আপনি পারমিশন দেন না যিনি এক্সট্রা আসছেন চারজনের পরে যে আরেকজন আসছেন ও আপনি এটা আপনার ইচ্ছা আপনার ইচ্ছা অর্থাৎ আপনাকে আপনি যদি বলেন যে উনি ঢুকতে পারবেন তাহলে ঢুকবে আপনি যদি বলেন যে না সে ঢুকতে পারবে না তাহলে সে আপনার ঘরে ঢুকতে পারবে না তখন বলছেন ইয়ারসুল আল্লাহ আমি অবশ্যই পারমিশন দিই উনি আমাদের আমার ঘরে আসবে অবশ্যই এই কথার দ্বারা আমরা কি বুঝলাম যে আমরা অনেক সময় আছে যে দাওয়াত অনেক সময় আছে বড় বড় বুজুরগদের সাথে আমরা অনেক সময় যাই কিন্তু এই দাওয়াতের মধ্যে আমার যাওয়াটা ইজাত আছে কিনা পারমিশন আছে কিনা এটা আমাদের খেয়াল রাখতে হবে আমরা এই যে আজকে যে কথাগুলো বললাম সেই কথার মধ্যে এটাও আসছে যে আমরা দাওয়াত এটা একটা সুন্নত দাওয়াত এটা এটা দাওয়াত মানুষকে দাওয়াত খাওয়ানো এটা সুন্নত এবং নিজে শুধু দাওয়াত খাবো না দাওয়াত খাওয়াবো এটা যেমন ধরেন হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রসুল বলছেন হাদিসের মধ্যে আসছে আত্ম আম তোমরা মানুষকে খানা খাওয়াও যে আমরা খানা শুধু দাওয়াত খাবো না বরং আমিও আমি আমিও মানুষকে খাওয়াবো আত্ম আম ও আর হাম আত্মীয় সাথে ভালো ব্যবহার করো সম্পর্ক ঠিক রাখো বিয়াম তোমরা রাতের বেলা নামাজ পড়ো এরকম যদি হয় তাইলে আমাদের কি হবে যে আমাদের আমাদের এই সমাজের মধ্যে মোহাব্বত সৃষ্টি হবে আপনি যদি মানুষ আরেকজনকে খানা খাওয়ান আপনাকে যদি আরেকজন খানা খাওয়ায় একটা জিনিস মনে রাখতে হবে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি অনেক এরকম আসছে যে আপনি দাওয়াতের মধ্যে যাচ্ছেন এটা শূন্যত কিন্তু যদি সেখানে যাওয়ার পরে ওপেনলি গুণা হয় ওপেনলি গুণা হয় যেটা আপনি কন্ট্রোলও করতে পারবেন না তাইলে আপনার জন্য শূন্যত আদায় করতে গিয়ে আপনি কবিরা গুণা করে আসলেন এটা তো এরকম আপনি চাইলে যদি মনে করেন যে জায়গার মধ্যে আপনি যাবেন যে একটা দাওয়াত আসছে সাদির দাওয়াত আসছে আসছে দাওয়ার দাওয়াত আসছে সেখানে যাওয়ার পরে আপনি পর্দা পুষিতে থাকতে পারবেন না হ্যাঁ তাহলে পর্দা ফুশিতে থাকা তো কি ছিল ফরজ ছিল এখন শূন্যতা আদায় করতে গিয়ে ফরজ মিস করছেন এমন পরিবেশে যাচ্ছেন সেখানে গিয়ে আপনি নমাজ কোনো পরিবেশ নাই তাইলে আপনার জন্য কি এটা যাওয়া শুননত না 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 এটা আপনার জন্য যাওয়া সুন্নত না যদি সমাজের মধ্যে যদি আপনি কোনো যারা আপনাকে ফলো করে এরকম পর্যায়ে যদি হন তাহলে আপনি এরকম কোনো পরিবেশে যাবে যাবেন না আর যদি আপনি এরকম নাও হন তবুও আপনি এটাকে অ্যাভয়েড করবেন এখন বলেন অনেকে বলবেন যে আমরা তো সমাজের সাথে থাকতে হবে সমাজের সাথে থাকতে হবে এখন আমি এটা যদি বলি তাহলে তো সমাজের সাথে থাকা যাবে না যে বলছেন না আপনি সমাজের সাথে থাক থাকার চিন্তা করছেন আপনার আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার উপর রাজি কিনা এটা চিন্তা করছেন না সমাজের সাথে অনেক সময় আছে কি আপনি যদি সিদ্ধান্ত নেন যে আপনি যদি ভূমিকা রাখেন অনেক জায়গায় আমরা দেখছি যে মানুষকে কথা বললে তারা শুনে আলহামদুলিল্লাহ দিনের কথা বললে তারা শুনে অনেক সময় আমরা এটা আমরা দেখেছি যে মানুষকে নমাজের কথা বললেও নমাজ পড়ে পর্দার কথা বললে পর্দা করে উপস্থিত সময়ও আমরা অনেক সময় দেখা গেছে যে সমাজের আমাদের আমাদের অনেক মিটিংয়ের মাঝে পরিবেশটা ভালো হয়ে গেছে অনেক সময় দেখা গেছে যে চলতেছে গান বাজনা চলতেছে বন্ধ হয়ে গেছে এখন কথা হইলো সমাজের মধ্যে আমাদের একটা দায়িত্ব আছে আপনি যদি মুরব্বী হন আপনি বাড়ির মুরব্বী আপনি গোষ্ঠীর মুরব্বী আপনার দায়িত্ব হইলো এটা বলা যে তোমরা যদি এরকম করো যেমন ধরো যদি এরকম করো তাহলে আমরা যেতে পারবো না তোমরা যদি এই যে অনেক জায়গার মধ্যে পুরুষ এবং মহিলা যদি একসাথে বেপর্দার সাথে যদি বসে এই জায়গার মধ্যে আমি যেতে পারবো না এইরকম যদি সিদ্ধান্ত নেওয়া হয় ভূমিকা রাখা হয় তাহলে আমাদের সমাজের মধ্যে দেখা যাবে যে কিছু মানুষ এগুলাকে শুনবে আর যদি বলেন যে না আমরা এগুলা করবো না এটা পারা যাবে না তাইলে সমাজের মধ্যে দিন দিন এটা এটা বিলুপ্ত হয়ে যাবে ইসলামের যে আমাদের যে মৌলিক যে বিষয় যেগুলা এগুলা আমরা এগুলোর উপর থাকতে পারবো না এই জন্য আমরা বলছিলাম যে দাওয়াত কবুল করার সুন্নত কিন্তু সেই জায়গার মধ্যে যাওয়ার পরে যদি দেখা যায় আপনার কোনো গুনায় কাবিরা হয় তাইলে আপনি এটা থেকে অ্যাভয়েড করবেন আপনি তা অ্যাভয়েড করবেন আর আমরা এই কথা বলছিলাম যে অনেক সময় আছে যে আপনার আল্লাহ রসুল একটা হারিসের মধ্যে বলছেন যে তোমরা কি করো تمرا تمراجي খাও দাওয়াত খাওয়ার পরে তোমরা تمرا জন্য اثيبو اخاكم اثيبو قالوا يا رسول الله وما يَثَابَتُهُ قال ان الرجل اذا دعي اذا دخل بيته هو هو যে আল্লাহর রাসূল هو যে সময় তোমরা কোনো মানুষের ঘরে যাইবা খানা দাওয়া করবা هو পরে هو كان فذلك যে তার অনেক সময় আছে যে একজন মানুষ আপনাকে দাওয়াত দিয়েছে তার জন্য দোয়া দোয়া মানে কি দোয়া মানি তাকে আল্লাহ যেন সুন্দর লাইফ দেয় আচ্ছা বলেন তো দেখি ওপেনলি গুণা হচ্ছে এই জায়গার মধ্যে যদি আপনি দোয়া করেন আপনি গিয়ে শরিক হন আপনার তো শরিক হওয়াটাই চাইস না এরকম অনেক পরিবেশ আছে অনেক পরিবেশ আছে যে পরিবেশ এটা এটা এলাও করে না এই জায়গার মধ্যে যদি আমরা দোয়া বলি এটা একটা তামসা হয়ে যাবে এটা কি হয়ে যাবে এরকম এরকম যদি হয় যে আপনি মদের দোকান খুলছেন আপনি এই কি বলছেন এরকম আর হুজুর দিয়ে মিলাদ পড়াচ্ছেন হুজুর দিয়ে মিলাদ পড়াচ্ছেন এক তো আপনি গুণা করছেন ডাইরেক্ট আপনি ওপেনলি গুণা করছেন আবার দেখা যায় মিলাদ দিয়ে শুরু করছেন ইমান কিনা সন্দেহ আছে ইমান কিনা সন্দেহ আছে এই জন্য আমরা অনেক সময় আছে কি বলি যে আমরা দোয়া কোন জায়গায় করবো পরিবেশ থাকতে হবে দোয়ার পরিবেশ থাকতে হবে নাই দোয়া করার দরকার নাই দোয়াই করা দরকার নাই এমনকি আপনার জন্য এই জায়গায় যে জায়গার মধ্যে ওপেনলি গুণা হয় এই জায়গার মধ্যে থাকারও তো সুযোগ নাই আপনি চলে আসবেন আপনি চলে আসবেন এই জন্য আমরা এই কথা বলছিলাম যে দাওয়তের মধ্যে একটা পরিবেশ থাকতে হবে আপনি যেখানে যাচ্ছেন আপনার উপরে দায়িত্ব এলো আপনার ওয়াইফ উনি পর্দায় থাকতে পারছেন কিনা আপনি নামাজ পড়তে পারছেন কিনা আপনার ইমান এবং ইসলাম এটা নিয়ে থাকতে পারছেন কিনা আজকে যদি আপনার ছেলে মেয়ে দেখে যে এমন একটা আমাদের পরিবেশে বাচ্চারা বড় হইতেছে তারা দেখতেছে আমার কাজিন সিস্টারের বিয়ে এইরকম হয় যে দেখা যায় একটা মেয়ে ডুকছে হলের মধ্যে ডুকছে আর ভিডিও করা হচ্ছে হাজার হাজার মোবাইল তার লাইক ধরছে সারা দুনিয়ার মধ্যে চলে যাচ্ছে আর কাপড়ের কোনো খবর নাই পাতলা কাপড় শৈলীর মধ্যে আছে আর সে এরকম ঢুকছে ঢুকার পরে দেখা গেল যে তাকে হাতের তালে দিয়া এরকম কি যেন তাকে ওয়েলকাম করা হচ্ছে এরকম যদি হয় তাইলে তার সাথে সাথে আপনার যে মেয়ে দেখছে সে মনে করবে আমার বিবাহ তো এরকম হবে আমার আমার স্বাধীনতা তো এরকমই হবে যদি আপনি তার আপনার মেয়েকে এরকম করার না তাহলে আপনার মেয়ে বলবে তাইলে তো আমার সাথে আপনারা আপনারা করছেন বেইনসাফি করছেন আমার কাজিন সিস্টারের বিয়ে এরকম হয়েছে আপনারা আমাকে কেন এরকম করছেন না এই জন্য এই জন্য বলা হয় যদি দেখা যায় ওপেনলি ওপেনলি যদি কে হয় আপনার কোনো জায়গায় গুণা হয় আর আপনি যদি সমাজকে রক্ষা করার জন্য আপনার ছেলেকে নিয়ে আপনার মেয়েকে নিয়ে যান তাহলে আপনিও বাঁচতে পারবেন না আপনিও বাঁচতে পারবেন না আর সে যদি দেখে যে না আমার মা কোনো দিন এইরকম বিবাহের মধ্যে যায় না এরকম পরিবেশের বিবাহের মধ্যে যায় না যাওয়ার আগে চিন্তা করে তাইলে অবশ্যই আপনার মেয়ে এটা চিন্তা করবে না বলবে না এটার নাম হলে তার বিয়া সে শিক্ষা পেয়েছে এরকম এই জন্য আজকে আমাদের সমাজের মধ্যে যদি আমরা এইভাবে স্ট্যান্ড না নেই যে আমরা এরকম করতে দিব না আমি মুরব্বী হিসাবে আমার ছেলে আমার মেয়ে আমার 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 বাতিজা আমার বাগনা এরকম যদি আমাদের সমাজের মধ্যে যারা আছে যাদের উপর আমার কথা কি ওজন আছে আমি তাদেরকে বলবো শোনা না শোনা এটা তাদের ব্যাপার আপনি চেষ্টা করে যাবেন এবং আমাদের সমাজকে এখন কত বিহার মধ্যে কি সৌন্দর্যটা ইসলামে নাই অবশ্যই আছে আপনি একজন শাশুড়ি আপনি জামাইকে যা মনে চায় খাবার এটা কি সমস্যা আছে এখন কথা হয়েছে স্বামী এবং স্ত্রী তারা আপসের মধ্যে যা খুশি করে এটা তো ইসলামের মধ্যে বৈধতা আছে স্বামী স্ত্রী তারা আপনার ঘরে আপনার আপনার ঘরে যাই করবে একটা তাদের তাদের মাঝে যে খুশি করবে আল্লাহ তালা খুশি হন স্বামী স্ত্রীর আনন্দের দ্বারা আল্লাহ তালা খুশি হন কেন খুশি হন এটা বৈধ পন্থায় লিগেল পন্থায় সে খুশি এনজয় করছে হ্যাঁ এটাই আমাদের মধ্যে পার্থক্য একটা মানুষ আর একটা পশু একটা পশু যারা তাদের মধ্যে কি নাই যে সম্মান এই সম্মানটা আল্লাহ এই আল্লাহ তালা মানুষকে দিয়েছেন একটা পশু রাস্তাঘাটের মধ্যে এরকম করে আর একটা মানুষ তার সম্মানের সাথে করে একটা বৈধতার মাধ্যমে করে একটা সম্মান দিয়া মহর দিয়া এখন যদি হয় আমরা যদি বুঝি না যে আমার সম্মান আল্লাহ তালা কীভাবে দিয়েছেন আর এই সম্মানটা যদি আমি রাখতে পারি না যে বলি না এটা কি হইলো এটা কি হইলো সবাইকে যদি আমরা ফ্রি করে দেই এটা এটা থেকে আমরা বের হতে হবে অবশ্যই বের হতে হবে এই জন্য আপনি খুশি করেন ওয়ালিমা করেন কোনো অসুবিধা নাই আপনি যদি তৌফিক থাকে আপনি হাজারো মানুষকে খাওয়ান এটা ইসলামী নিষেধ নাই আপনি তার জন্য সুন্দর সুন্দর একটা পরিবেশ রাখেন শুধু মা বোনরা এবং পুরুষরা এবং সেপারেট থাকেন চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা বরকত দিবে এরকম দাওয়াত যদি হয় সেই দাওয়াতের মধ্যে যদি আপনি দেখা যায় আপনি আঁকিকা করছেন আপনার ছেলে আপনার ছেলের ঘরের নাতি এরকম আকিকা করছেন যদি সঠিক পন্থায় যদি আপনি আকিকা করেন ডেফিনেটলি এই আকিকার দ্বারা বরকত হবে আর যদি আপনি শাদী করান আর জিনিস চিন্তা করবেন আপনি অবস্থায় যদি আপনার ছেলের শাদী এরকম হয় আপনার মেয়ের সাথে যদি এরকম হয় যেটা ইসলাম এলাও করে না তাইলে এর পরের জেনারেশনের বিবাহটা কিরকম হবে আপনি কি চিন্তা করছেন আপনি এরকম থাকা পরেও যদি আপনার ছেলের বিবাহটা আপনার কি হয় এরকম হয় আপনার মেয়ের বিবাহটা এরকম হয় একটা আছে যে অনেক আছেন বলেন যে আমরা অসহায় আমরা কিছু করতে পারছি না হ্যাঁ যদি এরকম সত্যিকার অর্থ যদি আপনি অসহায় হন তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে আপনি চেষ্টা করার পরেও আপনি পারছেন না হ্যাঁ আর একটা আছে যে আপনি কোনো চেষ্টাই করেন নাই কোনো চেষ্টাই করেন নাই এই জন্য এই যে রুসুম গুলো আছে এটা আমাদের কই থেকে যে আসছে আমাদের এই যে রুসুম এই যে এত এত বেশি একটা বিবাহের আগে কত রকমের যে পার্টি আমরা করি আল্লাহ আকবার যেমন ধরেন মেহেন্দি পার্টি এখন মেহেন্দি পার্টিটা এটা তো কোনো পার্টি ছিল না মেহেন্দি একটা মাটি এই আপনার মেহেন্দি লাগাবে মেহেন্দির জন্য আচ্ছা ঠিক আছে তার কাজিন তার যারা আছেন সবাই যদি তো ইসলামী পারমিশন আছে জন্য আবার একটা হল ভাড়া করতে হবে সেখানে আবার আপনার কোন কোনো জায়গায় আবার আছে পুরুষদের এন্ট্রি নাই এটা ভালো যে পুরুষরা যাইতে পারে না শুধু মহিলারা যাবেন এই আপনার মেহেন্দি লাগাবে পুরুষরা যাওয়ার কি নাই সুযোগ নাই এটা তো মোটামুটি ভালো এরপরও এরপরও এটার জন্য কি পার্টি করতে হয় মেহেন্দি লাগাইবার জন্য মেহেন্দি তো প্রত্যেকে তার গড়ে লাগাবে মেহেন্দির জন্য কি পার্টি করতে হয় এই কেন এখন এগুলার দ্বারা তো আপনি একটা খরচ আসছে একটা হলের বাড়া একটা খাওয়া দাওয়ার ইন্তজাম করতে হয় এই যেগুলা এরপরে এরপরে আরও অনেকটা আছে ঠিকের একটা বিষয় আছে এই যে আচ্ছা ঠিকের জন্য কি পার্টি করতে হয় ঠিক আপনি কি ঠিক মানে কি যে কয়েকজন মুরব্বী এসে দুইটা পা দুইটা ফ্যামিলির তারা বসবেন তারা একটা ডেট ফিক্স করবেন মহর কি হবে একটা আলোচনা করবেন বস হয়ে গেল এতে যে কোনো এক জায়গায় বসলে হয়ে গেল একটা গড়ের মধ্যে দশজন বসলে হয়ে গেল। সব মিলে আমরা চাই ইসলামকে আমরা যদি সহজ করি এবং বিবাহকে যদি আমরা সহজ করি তাইলে আমরা আমরা সমাজকে আমরা সুন্দর মেসেজ দিতে পারবো সুন্দর মেসেজ দিতে পারবো এই জন্য আজকে যে আমরা বলছিলাম যে আজকে আমরা যে সময় কোনো জায়গার মধ্যে যাব। যাওয়ার মধ্যে পরিবেশ দেখতে হবে পরিবেশটা কেমন ইসলামের পরিবেশ আছে কিনা আমার যদি দেখা যায় যে পরিবেশ নাই তা আপনি যাবেন না যদি মনে করেন না আপনি কিছু কথা বললে হয়তো তারা এটাকে ফলো করবে তাহলে আপনি অবশ্যই কথা বলবেন এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে আর সর্বশেষ হইল যে আমরা এই দাওয়াতের মধ্যে দাওয়াতের মধ্যে আমরা যে সময় যাব দাওয়াতের মধ্যে আমি যদি মেজবান হই আমি যদি মেজবান হই তাহলে আমি মেহমানকে কষ্ট দিব না মেহমানকে কষ্ট দিব না আবার মেহমান যদি হয় তাহলে মেজবানকে কষ্ট দিব না একটা জিনিস সেটা বিভিন্ন অনুষ্ঠানে অন্য যে অনুষ্ঠানে বর্তমানে যেটা বেশি হচ্ছে যে রেকর্ডিং হয় ভিডিও রেকর্ডিং হয় এখন আপনি যত আপনি পর্দা অপসিদে করে যান না কেন অথবা যেটা বলতেছেন আপনি যে মেহেন্দি হয় শুধু মেয়েদের জন্য এটা এটা যদি আবার ক্যামেরাতে ঢুকে যায় তাহলে এটা তো সবাই দেখবে এটা তো মানে সবাই মানে এটা জিনিসটা যেটা রেকর্ডিং এর সব কিছু ঢুকে যাবে তখন আমার তো এটা থাকলো না পদার্থ কিছু থাকলো না জি অনেক সময় আছে যে মৌলানা যে কথাটা বলছেন অনেক সময় আছে যেমন ধরেন রেকর্ডের মধ্যে যদি ধরে হয় রেকর্ডের মধ্যে হয় তো রেকর্ডের মধ্যে আপনি যাওয়ার পরে এটা আপনি এটা থেকে বের হতে পারবেন না আপনি তো রেকর্ডের মধ্যে ঢুকে গেলেন ঢুকে গেলেন সবাই দেখবে সবাই দেখবে অ্যাটলিস্ট যদি একজন মা বোনরা অনেক সময় আসে পর্দার সাথে থাকেন নেকাবের সাথে থাকেন তারা যে জায়গার মধ্যে যাবেন তাদেরকে বলা হবে অ্যাটলিস্ট আপনি অতটুকু আপনি কনফার্ম করতে হবে এই জায়গার মধ্যে যাতে কোনো রেকর্ড হয় না ভিডিও রেকর্ড হয় না এটা আপনি কনফার্ম করতে হবে সব মিলিয়ে আমরা একটা কঠিন একটা সময়ের মধ্যে আসছি আজ থেকে পঞ্চাশ বছর আগে এরকম সিচুয়েশন ছিল না মোবাইলের একটা ফিতনা ছিল না আজকে তো মোবাইল হাতে হাতে মোবাইল হাতে হাতে মোবাইল আল্লাহ আকবর এবং সাথে সাথে ক্যামেরা আগে তো ক্যামেরাম্যান আনা হইতো হ্যাঁ এখন আর ক্যামেরাম্যান দরকার সবাই ক্যামেরাম্যান সবাই ক্যামেরাম্যান মানে কি সবার হাতে ক্যামেরা বলা মোবাইল আছে এখন এই অবস্থার মাঝে এই অবস্থার মাঝে আপনার কি করতে হবে আমাদের এটা একটা আমরা চেষ্টা করব, চেষ্টা করবো এ আমরা সঠিক পথে থাকা। আপনি এবং আমি এরকম কোনো এরকম বলতে পারবো না যে এখন আর ইসলামের উপরে আমল করতে পারবো না যদি বলি তাইলে বোঝা গেল যে আমরা এটা বুঝি না ইসলামকে বুঝি নাই ইসলামের উপর সব সময় আমল করা যাবে সব সময় আমল করা যাবে আমি চেষ্টা করলে আমি সঠিক পথে থাকতে পারবো ইনশাল্লাহ আমরা এটা এটাই বলছিলাম যে আমরা এই অনেক সময় আছে মানুষ মানুষকে আমরা বয় করি যে মানুষ সমাজকে বয় করি কিন্তু আমরা আল্লাহকে বয় করি না আল্লাহকে বয় করি না আজকে আজকে যদি দুনিয়ার মধ্যে আপনি আপনি যদি দুনিয়ার মধ্যে আপনি আল্লাহকে খুশি করে যেতে পারেন তাহলে আজকে হয়তো আপনি দুনিয়ার কিছু আনন্দকে মিস করছেন মানুষই যেভাবে আনন্দ করে অনেক জায়গায় অনেক রকমের আনন্দ করে আপনি কিছুটা মিস করছেন দেখার মাঝে দেখছেন যে আপনার পার্শ্ব আপনার পাশে বা আপনার প্রতিবেশী বা আপনার ভাই আপনার চাচা আপনার মামা তারা অনেক বেশি খুশি করছেন অবৈধ পন্থায় কিন্তু আপনি দেখা যায় এগুলা করছেন না হ্যাঁ কিন্তু সত্যিকার অর্থে বুদ্ধিমানকে বুদ্ধিমান হইলে আপনিই বুদ্ধিমান কেন আপনি স্থায়ী যে জায়গা জান্নাতের যে জায়গা সেই জায়গার মধ্যে আপনি খুশি করবেন তারা হয়তো আফসোস করবে তারা আফসুস করবে ডেফিনেটলি আফসোস করবে আজকে সমাজের মধ্যে হয়তো আপনি মনে করছেন যে আমাকে আমার কোনো মানুষের কাছে সম্মান নাই আমি সব জায়গায় যেতে পারি না বা আমার কথা মানুষের শুনে না কিন্তু আপনি যে আল্লাহকে এই যে মনের মধ্যে যে কষ্ট হচ্ছে দুনিয়ার আনন্দ এবং খুশি এটাকে যে আপনি স্যাক্রিফাইস করছেন আল্লাহ তালা আপনার এই যে অনেক সময় আছে যে এই এই যে আনন্দটা এই আনন্দ যেগুলো আপনি মিস করছেন এর যে হাজারো গুণ বেশি আনন্দ আপনি পাবেন হাজারো গুণ বেশি আনন্দ পাবেন যদি আমরা বিশ্বাস করে থাকি জান্নাতের মধ্যে আয়স আয়সারাম আছে তাইলে অবশ্যই দুনিয়ার কিছুটা যেটা অবৈধ পন্থায় যে খুশি খুশিকে আমরা ত্যাগ করতে হবে এই আমাদের সবার কাছে অনুরোধ থাকবে সবার কাছে অনুরোধ থাকবে যে আমরা আমরা কি করব যে আমরা চেষ্টা করে যাব। আমরা চেষ্টা করে যাব এখনো এই সমাজের মধ্যে কিছু মানুষ আছেন যারা সত্যিকার অর্থে সত্যিকার অর্থে ইসলামকে ফলো করেন সত্যিকার অর্থে ইসলামকে ফলো করেন এর সংখ্যা হয়তো কম হতে পারে কিন্তু এখনো আমরা সমাজের মধ্যে আমরা পাই যারা সত্যিকার অর্থে ইসলামকে মহাব্বত করেন নবীকে মহাব্বত করেন নবীর সূন্যাস তারা একটা তারা মিস করেন না সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত একটা শূন্য মিস করেন না আসলে আমরা একটা শেষ পর্যায়ে চলে এসেছি আপনি সংক্ষেপে দোয়া বলে দিলে আপনার ভালো হয় সব মিলিয়ে আমরা এই আমরা এই আজকের যে প্রোগ্রামের মেন খোলাসা হইলো এটা যে আমরা যে আজকে যে দাওয়াতের সম্পর্কে আলোচনা করলাম সেই দাওয়াতের দিকে দাওয়াতের যে আদাব এই আদাবের মধ্যে খেয়াল রাখতে হবে আর দাওয়াত খাওয়ার পরে একটা দোয়া আমরা বললাম এক নম্বর হইলো যে আমরা তাদের জন্য একটা দোয়া যে দোয়াটা أبنا رشبي دانن أشكره نادن لشجن يبن اللهم أطعمن أطعمني وسقمن سقاني اللهم أطعمن أطعمني وسقمن سقاني يتأويل يك اللهم بارك لهم فيما رزقتهم واغفر لهم ورحمهم اللهم بارك لهم فيما رزقتهم واغفر لهم ورحم ورحمهم أرعركته ده هيلو جه أفطر عندكم الصائمون ওয়া কেলা তো আ কুমুল র ও সাল্লাহ ত আলাহ ইকবুল এই দুয়াগুলো আমরা ইনশাল্লাহ পরপর ইনশাল্লাহ দাবত হওয়ার পরে ইনশাল্লাহ খেলাম এবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানের সম্বন্ধে যেন প্রিয় ভাই ওরা আমরা অনুষ্ঠানের একটিবার শেষ পর্যায়ে চলে এসেছি আমরা সম্মানিত অতিথির থেকে অনেক গুরুত্বপূর্ণ তিনটি দুয়ার আলোচনা শুনেছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম সময় দিলাম সব কিছু কিছু আল্লাহ তা আলাহ কবুলও মঞ্জুর করেন আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান মিস করেছেন চাইলে আপনারা মঙ্গলবার রিপিট দেখতে পারবেন অথবা ইউটিউবে মাসুম আলিকে সার্চ করলেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন আগামী নিষ্ঠার দেওয়ার আমত জানেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকায়াত